পরিবারের তিন সদস্য পুলিশে সেই বাড়িতে চুরি গাই খাটাতে। এলাকায় পরপর দুটি বাড়িতে চুরি, অপর একটি বাড়িতে চুরির চেষ্টা, ঘটনায় চাঞ্চল্য। পরিবারের তিন তিনজন সদস্য পুলিশের কর্মরত, সেই বাড়িতেই রাতের অন্ধকারে তালা ভেঙে ঘরের সর্বস্ব চুরি করার অভিযোগ। ঘটনায় ঘরের আলমারি ভেঙে নগদ টাকা সহ কয়েক লক্ষ টাকার গহনা চুরি গিয়েছে বলে দাবি পরিবারের। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার উত্তর বকচড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দা স্বপন দাস, তার ছেলে এবং মেয়ে প্রত্যেকেই পুলিশে চাকরি করেন। সেদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন বাড়ির মূল দরজার তালা ভাঙা, মোবাইল ফোন বাইরে পড়ে। এরপর মেয়েকে ডাকেন, দেখেন গোটা ঘর লন্ডভন্ড। এই বিষয়ে স্বপনবাবু জানান, এই গেট খোলা, তালা নিচে পড়ে আছে আর ওই জামা কাপড় মেয়ের পড়ে আছে ওখানে। বাস আমি তখন গেটটা আটকা দিয়ে বাস মোবাইল আর দেখিনি, মোবাইল হয়েছে পাতিলি পরে। তখন আর কি আমি ফিরে আবার ঘরে গেছি, ঘরে ঢুকে আমি বলছি এই মোবাইলটা কী গেছিস ওখানে, আর এই গেট খুলে তুইছ, হ্যাঁ এরকম রাগে কেউ যা গেট তো দিয়েছিল, হ্যাঁ বলে কেন তালা পড়ে আছে নিচে আর গেট খোলা আর মোবাইল ওখানে। তখন ও লাভ দিয়ে উঠে বলছে এই আমার সর্বনাশ হয়ে গেছে। জানা গেছে শুধু স্বপনবাবুর বাড়িতেই নয়, শুক্রবার রাতে চুরির ঘটনা ঘটেছে প্রতিবেশী রাখি বিশ্বাসের বাড়িতেও, পাশাপাশি আরও একটি বাড়িতে চুরির চেষ্টা করে অভিযুক্তরা। এই বিষয়ে রাখি জানিয়েছেন, ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি আমার শোকেসের সব তালা খোলা, সব চাবি এলোমেলো করা আছে, ঘরে যত জিনিসপত্র ছিল সব বাইরে ফেলানো আছে, ব্যাগটা বাইরে ছিল, ঘরের দরজা খোলা ছিল, সামনের গেটে তালা ভাঙা ছিল। আমি ঘুম থেকে উঠে দেখি যে ঘরের ভিতর কিছু নেই, আমার সোনা, আমার আংটি, কানের শাঁখা বান্ধানো, পলা বান্ধানো সব কিছুই দেখি না। তখনই আমার মাকে, শাশুড়িকে ডাক দিয়েছি, দেখ আমার ঘরে কি কেউ ঢুকেছিল, বলছি না কেউ তো ঢুকেনি। তখন দেখি আমার সোনা জানা ওই সব কিছুই নেই। তখন আমি আমার হাজব্যান্ডকে ডাক দিই যে ওঠো দেখো ঘরে থেকে সব চুরি হয়ে গেছে। তখন উঠে সব দেখে যে কিছুই নেই, না আমরা কোনো শব্দ পাইনি, আমরা কোনো একটা শব্দ কোনো কিছুই পাইনি আমরা। এদিন বাড়িতে চুরির খবর পেয়ে দ্রুত বাড়িতে ফিরে আসেন পুলিশ কর্মী শান্তনু দাস। এলাকায় গিয়ে দেখা যায় গোটা ঘর লন্ডভন্ড, আলমারি খোলা, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গয়নার খালি বাক্সগুলি। শান্তনু বলেন, এলাকায় কিছুদিন যাবত বহিরাগতদের আনাগোনা বেড়েছে। রাত বিরেতে বহু বহিরাগত যুবক এলাকার একটি মাঠে জমায়েত হচ্ছে, আমাদের কাজের প্রয়োজনে সংসার থেকে দূরে থাকতে হয়। বিষয়টি স্থানীয় থানার বড়বাবুকে আগে জানিয়েছেন বলেও জানান শান্তনু। তিনি বলেন, পুলিশ তদন্ত করে খোয়া যাওয়া গহনাগুলি উদ্ধার করুক। তো আমি সকালবেলা ডিউটিতেই ছিলাম, ডিউটির ওখান থেকে বাবা হঠাৎ, দিদি হঠাৎ করে ফোন করছে, ভাই এরকম অবস্থা যে আমাদের বাড়িতে কিছু নেই, তালা ভেঙে সব কিছু নিয়ে গেছে। তো আমি তো তড়িঘড়ি করে বেরিয়ে এলাম, এসে তারপর দেখি বাড়িতে এই অবস্থা, কোথাও কিচ্ছু নেই, যা ছিল মোটামুটি সব ওই ঘর থেকে সব নিয়ে গেছে। আমার ঘরে সেরকম কিছু পাইনি। অ্যাকচুয়ালি আমার ঘরে আমার যে অ্যালবামটা ছিল ওটা ওরা টার্গেট করেছে জুয়েলারি বক্স, সেই বেস করে ওটা নিয়ে বেরিয়ে গেছে, হয়তো আমার জিনিসটা সেরকম এফেক্ট পড়েনি। কিন্তু ওই ঘরে ওর যাবতীয় যা ছিল সমস্ত কিছু, যা ক্যালকুলেশন করছি প্রায় অ্যাপ্রক্সিমেটলি 200 গ্রামের কাছাকাছি সোনা বাড়ি থেকে মানে নিয়ে গেছে। যা শুনলাম ওদের কোনো সেন্স ছিল না, সেন্স ছিল না এই কারণে বাচ্চাটাকে সকালবেলা ডাকছে, বাচ্চাটা 4 বছর বয়স, ওর কোনো মানে হুঁশ ছিল না, ওকেও বাবা এসে ডাকছিল, ওরও কোনো হুঁশ ছিল না। মেন গেটে তালা ভেঙেছে, আলমারি ভেঙেছে, ও ঘরের শোকেস ভেঙেছে, আমার ঘরে ড্রেসিং টেবিলটা ভেঙেছে। তো ভাঙার পরে ইভেন ওর যে ইউনিফর্ম, আমি দিদি দুজনই পুলিশে আছি, তো ও ডিউটিতে ছিল, ডিউটি করে কালকে ফিরেছে, আমি ডিউটিতে ছিলাম, ওর ইউনিফর্মটা নিয়ে গিয়ে বাইরে ফেলেছে, ওর ফোনটা নিয়ে গিয়ে বাইরে ফেলেছে। হয়তো কি মনে হয়েছে যাই না, যেই করুক না কেন সচেতনভাবে করেছে যে ফোনটা নিয়ে গেলে পরবর্তীকালে প্রবলেম হতে পারে, ফোনটা নিয়ে গিয়ে বাইরে ফেলেছে, আর সমস্ত কাগজপত্র এলোমেলো। শুভশ্রী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, গাইঘাটা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।